আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিশাম ব্লগস। আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে লোটা মাছের আলুর ঝুড়ি। তো এখানে রান্না করতে উপকরণ যা যা লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লাগবে কাঁচামরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, আর হচ্ছে একটা টমেটো কাটা। আর এখানে আমি 5 পিস লোটা মাছ নিয়ে নিয়েছি বড় বড়। তো আমি মাছটা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই দিব, সেখানে কিছু তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটোটা ভালো করে ভেজে নিব। মাছটা চামচের সাহায্যে ভেঙে নিব, যেহেতু মাছের ঝুড়ি করব সেজন্য একটু ভেঙে নিচ্ছি। আসলে সত্যি কথা বলতে লোটা মাছ আমার কাছে এরকম ঝুড়ি করে রান্না করা খুব বেশি মজা লাগে, আনামত রান্নার চেয়ে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা আলু, কেটে চিকেন চিকেন করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভেঙে ভালো আসে, খেতে অনেক মজা লাগে। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট দেখতেই পাচ্ছেন, দেখতে খেতে অসাধারণ, অনেক মজা লাগছে। তো আপনারা সবাই এভাবে ট্রাই করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে আমি আপনাদেরকে বলবো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি ভালো লাগে অবশ্যই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।